প্রভু প্রভু গো গো বাবা, এমন সুন্দর আমার নিতাই চাঁদ, কেমন সুন্দর আমার গৌর চাঁদ, যে গৌরের রূপ দর্শন করলে হৃদয় পরিপূর্ণ হয়ে যায়, যে গৌরীর গুণীর কথা শুনলে ভক্তদের মনের মধ্যে ভক্তদের হৃদয়ে ভক্তি জন্মায়, যার কীর্তন করলে ভক্তদের মন বিশুদ্ধ হয়ে যায়। শাস্ত্রে বললেন যে যাহার কীর্তি গাথা শুনিয়া মানব হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, সেই সুন্দর কলিযুগের অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজ আমরা কলিকালের মানুষ, কলিযুগের অবতার হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু বাবা, সেই গৌরাঙ্গের চরণ না ধরে, সেই নিতাইয়ের চরণ স্মরণ না করে কলিকালের মানুষ কি করছেন বাবা? কোনটা সার বস্তু আর কোনটা অসার বস্তু সেটা বুঝতে পারল না। কোনটা সার কোনটা অসার সেটা কেউ বুঝতে পারলো না। সার আর অসার আলাদা আলাদা করতে না পেরে সবাই সারটাকে ফেলে রেখে অসারটাকে ধরে সবাই টানাটানি করছে, সবাই অসারের পিছনে ছুটে চলেছে। দেখবেন মা, পাশাপাশি যদি দুটো অনুষ্ঠান হয়, একটা অর্কেস্ট্রার, একটা অনুষ্ঠানের নাম হলো অর্কেস্ট্রার আর একটা অনুষ্ঠান হলো হরিনাম সংকীর্তন, আপনারা বাবা একটু ভালো করে মিলিয়ে নেবেন, হরিবাসরীর ভক্তির চেয়ে, হরিবাসরীর দর্শকের চেয়ে ওই অর্কেস্ট্রার যেখানে হচ্ছে সেখানে কিন্তু ভক্তদের সংখ্যা অর্থাৎ মানুষজনের সংখ্যা তুলনামূলক অনেক বেশি হয়ে যায়। কি গো বাবা, হয়তো তুলনামূলক অনেক বেশি হয়ে যায়। তুলনামূলক কেন বেশি হয়ে যায়? সেইখানে যারা যাচ্ছে তারা সেই জগতের যুগের সার বস্তু কোনটা বুঝতে পারছে না, তারা অসারটাকে ধরতে গেছে। আর যারা হরিবাসরে এসেছে তারা সার বস্তু কি জিনিস সেটাকে জানার জন্য, সেটাকে বোঝার জন্য সবাই হরিবাসরে এসেছে, কিন্তু সার আর অসার সবাই বুঝতে পারে না। সবাই জানে যে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম করলে তবে মুক্তি হবে, হরিনাম করলে তবে ভগবানের চরণ পাবে, তবুও সবাই হরিনাম করতে চাইলো না, বা হরিনামটাকে ভালোবেসে নিজের করে আপন করে নিতে পারলো না বাবা। তাই তো রাম ভক্ত তুলসীদাস সমস্ত কলিযুগে ভক্তদের দেখে, কলিযুগের বাসীকে দেখে সেই রাম ভক্ত তুলসীদাস কলম নিলেন। তিনি কি বললেন? তিনি বললেন বাবা, সাচ্চা কহে তো তোমার লাট্টা ঝুটে জগৎ ভোলাই, গোরস গালি গালি ফিরি সুর বৈঠবে লে চাই, গাভি কো দোহে গুত্তা কো পালে বাছুরি রেহে যায় ভুখা, সম্বন্ধ কে আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রেহে যায় ভুখা, চোর কি ছাড়ে সাধু কি বন্ধে পতিত কো লাগায় ফাঁসি, হাই রে কলি তেরা তামাশা দেখি দুঃখ লাগি আর হাসি। হরি বল হরি বল। রামভক্ত তুলসীদাস বাবা বড় বড় অক্ষরে কলম দিলেন। তিনি কি বললেন? তিনি বললেন, সাচ্চা কহে তো তোমারে লাঠা, অর্থাৎ যারা সাচ মানে সত্যি কথা বলে, সৎ পথে থাকে, কোনোদিনও বাবা কারোর ক্ষতি করে না, তাদেরকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। কি বাবা, হয়তো এটাই হলো কলিযুগ, যে সৎ পথে থাকবে, যে সত্যি কথা বলবে, তাকে সব সময় পদে পদে আঘাত পেতে হবে। তাই বললেন, সাচ্চা কহে তো তোমারে লাঠা, ঝুঠি জগৎ ভোলা, ঝুঠ ঝুট মানে কি মা? ঝুট মানে হলো মিথ্যা,
মিথ্যে দিয়ে সারা জগৎকে ভুলিয়ে রাখা হয়েছে। সবাই জানে যে মিথ্যে কথা বলতে নাই, মিথ্যে কথা বললে পাপ হয়। দেখবেন বাবা, বেশিরভাগ মানুষ আছে যারা সারা দিন সারা জীবন শুধু মিথ্যে কথা বলেই কাটিয়ে দিল। সত্যি সত্যি বলবো বলতে চাইলো, কিন্তু বলতে গিয়েও আর বলা হলো না। তাই বললেন ঝুঠই জগৎ ভুলা, ঝুঠ মিথ্যা দিয়ে সারা জগৎকে ভুলিয়ে রাখা হয়েছে। আর কি বললেন বাবা, গোরস গালি গালি ফিরি শুরু বৈঠা বেলে চায়। গোরস মানে কি মা? গোরস মানে কি গো? ও বাবা, গোরস মানে কি? গো মানে গরু, আর গোরস মানে হলো গরুর দুধ। গরুর দুধ গহলারা বাকি করে নিয়ে সারা বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলে আমার কাছে দুধ আছে দুধ নেবে গো, আমার কাছে দুধ আছে দুধ নেবে গো। কিন্তু বলুন তো মা, সেই দুধ কি সবাই পয়সা দিয়ে কিনে খায়? কি গো মা, সবাই পয়সা দিয়ে কিনে খায় না। গহলা বাড়ি বাড়ি ঘুরি ঘুরি দুধ বিক্রয় করে, তার দুধ কেউ কিনে খায় না। কিন্তু কোন ব্যক্তি যদি ঘরে বসে মদ বিক্রয় করে, তার বাড়িতে দলে দলে ভিড় পড়ে যায়। হরি ওল হরি ওল। কি গো মা, হয় তো? হয়, আপনাদের এদিকে সব হয়? আপনাদের এদিকে বেশি হয়, কিন্তু আমি যে জানতাম শুধু আমাদের ওখানেই হয়। এদিকেও হয় তাহলে? তাহলে সব দাগে দাগে মিলিয়ে দিচ্ছে, বলুন হরি ওল হরি ওল। এছাড়া আজকাল আর কোনো কাজ হবে না, বলে আনন্দেও হবে আবার দুঃখ হলেও হবে। দেখবেন বাবা, কারোর সন্তান হয়েছে আনন্দ, আলে তোর সন্তান ছেলে হয়েছে খাওয়াতে হবে, কিন্তু মিষ্টি দৃষ্টি এখন বাদ, মিষ্টির বদলে শুধু ওটাই জগৎকে দেখেছি। তাই শাস্ত্রে বললেন যে গৌরস গালি গালি ফিরি সুরো বৈঠা বলে চায়। গরুর দুধ কেউ কিনে খায় না, কিন্তু সেটাকে খাওয়ার জন্য, মদকে খাওয়ার জন্য ঘুটি বাটি বেঁচে হলেও খেতে হবে, তা না হলে দিন যাবে না। আর কি বললেন? আর বললেন যে গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোকা, সম্বন্ধকে আচ্ছা খিলায় লেকিন তেরা বাপ রহে যায় ভোকা। আজকাল বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখবেন যে আজকাল আর মানুষ দেশি কুকুর পোষে না, সব বিদেশি কুকুর, বড় বড় লোম, সাদা সাদা, দেখতে শুনতে ভালো, সেই সব কুকুর পোষা পোষি করছে। তাহলে বাড়িতে বিদেশি কুকুর আছে বাবা? এতদিন শুনে এসেছি যে কুকুর যদি দুধ খায় বা ঘি খায় তাহলে নাকি তার লোম উঠে যায়। আর এখনকার যে কুকুরগুলো, ওই যে বড় বড় কুকুর সাদা সাদা লোম না, সেই সব কুকুরগুলোকে নাকি দুধ না দিলে ঘি না দিলে তাদের লোম উঠে যাবে। আগে খেলে উঠে যেত, এখন না খেলে উঠে যাচ্ছে। কি যুগ এলো! তো সেই কুকুরকে ভালো রাখার জন্য বাবা, সুস্থ রাখার জন্য ঘরে ঘরে কি করছে না, বাছুরিকে সারা দিন বেঁধে রেখে সেই গরুর দুগ্ধ দহন করে নিয়ে সেই কুকুরটাকে খাওয়াচ্ছে। কেন না, কুকুরকে যদি দুধ না দেওয়া হয় তাহলে কুকুরের শরীর খারাপ হয়ে যাবে। তাই বাছুরি মরে যাক, কুকুরটা আমার বেঁচে থাকে। আর কি বলছি, বলে সম্বন্ধকে আচ্ছা খেলায় লেকিন তেরা বাপ রহে যায় ভোকা। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, কুটুম্ব আসে বাবা, কি করছে, নানান রকম জিনিস দিয়ে, কত রকমের মিষ্টি, কত কত নাম, কত দাম, সেই সব রকম মিষ্টি দিয়ে কুটুমের সেবা হচ্ছে, আত্মীয় স্বজনের সেবা হচ্ছে। আত্মীয় খেতে পারে না, দিদি খেতে পারে না, দাদা খেতে পারে না, তাকে জোর করে ঠেলে ঠেলে খাওয়ানো হচ্ছে, বলে আপনি এটা পারবেন খেয়ে নিন। দেখবেন বাবা, একটু ভালো করে দেখবেন, যাদের বাড়িতে এত ভালো মন্দ জিনিস আত্মীয় স্বজনেরা খেতে পাচ্ছে, কুটুম্ব খেতে পাচ্ছে না, ফেলে দিচ্ছে, তারই পাশের ঘরে, তাদেরই পাশের ঘরে হয় বৃদ্ধ পিতা বা মাতা না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে। আজকালকার সন্তান পাঁচতলা বাড়ি করতে পারে, চারটে গাড়ি করতে পারে, কিন্তু একটি বৃদ্ধ দুটি পিতা মাতাকে এক মোটা ভাত সে দিতে পারে।
একটা মা কত কষ্ট করে কত কষ্ট করে না খেয়ে না দিয়ে দিনের পর কষ্ট করতে 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 একটা নয় দুটো নয় সাতটি সন্তান মানুষ করেছে। একজন মা সাতটি সন্তান মানুষ করে ফেলল, কিন্তু সেই সাতটা সন্তান একত্রিত হয়ে একটি মায়ের খোরাক জোগাতে পারলো না বাবা। একটি কলসির জল ঢালতে ঢালতে সাতটি কলসি ভরে গেল, আর সাতটি কলসির জল একত্রিত করলে একটি কলসি পরিপূর্ণ হলো না। সেই বৃদ্ধ পিতা বা মাতা নিজের খোরাক জোগানোর জন্য, নিজের খিদেটাকে মেটানোর জন্য, নিবারণ করার জন্য বাড়ি বাড়ি কর্ম করে তার জীবনটাকে অতিবাহিত করছে। এই তো আমার কলিযুগ, এই তো আমার গৌরাঙ্গের অবতারের যুগ। যে যুগে অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই যুগের মানুষের এই রকম দশা। আর সেই কলিযুগের মানুষের দশা দেখে, অবস্থা দেখে তুলসীদাস বলে উঠলেন, হাই রে কলি, তেরা তামাশা দেখি দুঃখ লাগি আর হাসি। অর্থাৎ তোর অবস্থা দেখি, তোর পরিস্থিতি দেখে, তোদের দেখে আমার দুঃখ হয়, কষ্ট হয়, হাসি পায়। তাহলে বাবুন বাবা, আমরাও তো সেই কলিযুগেরই জীব, তাই না? আপনার মতো আমার মতো ভক্তদের দেখেই তো এত বড় বড় পদ হচ্ছে, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এমন কিছু করতে হবে যাতে বৈষ্ণবগণ আমাদের দেখে না হাসতে পারে, না দুঃখ করে, আমাদের দেখে গর্ব করবে। কেন? আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কলিযুগের অবতার, আমরা কলিযুগের মানুষ, কলিযুগের ভক্ত। যে যুগের অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু, এমন কিছু করতে হবে। তাহলে কি করলে আমাদের বুঝতে পারবে যে আমরা সবাই গৌরাঙ্গের ভক্ত, আমরা কলিযুগের অবতার? বেশি কষ্ট নয় বাবা, বিরাট কষ্ট করতে হবে না, সামান্য একটু কষ্ট করে উর্ধ্বে দুটি বাহু তুলে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে বলতে হবে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে হরে, বেশি কষ্ট করতে হবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, শুধু এই শ্লোকটি বলতে হবে। তাহলে দেখবেন আপনার যত দুঃখ কষ্ট, আপনার যত ব্যথা বেদনা, সব ভগবান আপনার কাছ থেকে নিয়ে নিজের করে রেখে দেবে, তাহলে আপনি শান্তি পাবেন। তাই সুযোগটা বাবা আজকে এসেছে। সারাদিন সারা বছর আমরা নানান কাজে ব্যস্ত থাকি, ভগবানকে ডাকবার মতো সুযোগ আমরা পাই না। তাই সেই সুযোগটা যখন একবার এসেছে, একটু কষ্ট করে সবাই করে করো তালি দিয়ে বলবেন, কেমন? সবাই উর্ধ্বে দুটি বাহু তুলো, শুরুতেই করতে হবে। আমি হলাম হরিনামের প্রচারী, হরিনাম প্রচার করাটাই হলো আমার কাজ। হরিবাসরে গিয়ে যদি সবাইকে হরি কথা না বলায় তাহলে আমার প্রচারটা কেমন করে হবে? তাই সবাই মিলে একটু করো তালি দিয়ে, বাইরে একটু উলুধ্বনি দেবেন, যদি শঙ্খ নিয়ে থাকেন একটু শঙ্খধ্বনি দেবেন, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে। বলছেন তো সব এইভাবে তালি দিচ্ছে, কিন্তু মামা এইভাবে দিলে যে কোনো কাজ হবে না। একবার হরিনাম করবেন, একটু ভালো করে করুন, যাতে একবারই কাজ হয়ে যায়।
আর একবারে কাজ করতে গেলে কি করতে হবে? এইভাবে বলতে হবে, আগে আত্মসমর্পণ করতে হবে বাবা। আত্মসমর্পণ যদি না করতে পারেন তাহলে কিন্তু কৃপা পাবেন না। হতে পারেন আপনি মাস্টার, হতে পারেন আপনি ব্যারিস্টার, হতে পারেন আপনি জজ, হতে পারেন আপনি ডাক্তার, কিন্তু যতক্ষণ এই হরিবাসরে আছেন আপনার শুধু একটাই পরিচয়, সেটা কি? আপনি হরিচরণের দাস। আর যারা দাস হয় তাদের স্বভাব কেমন হয়? সব সময় নত অনুগত হয়ে থাকতে হয়, প্রভুর কাছে নিজেকে সঁপে দিতে হয়, তবে তো প্রভু আমায় ভালোবাসবে, তাই না? তাই প্রভুর কাছে আগে সঁপে দিই। সবাই তুলুন, একজনও বাদ গেলে হবে না। হ্যাঁ, দেখুন ওদিকে একটু করুন। বাহ, শাস্ত্রে আছে না, সরোবরের শোভা পদ্ম, পদ্মের শোভা ওলিয়ার, হরিবাসরের শোভা রেবাই ভগত মণ্ডলী। হরিবল হরিবল, সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সব নেমে গেছে, বলে মা পূজা বলার যে অভ্যাস নেই, হাত দুটো প্রচুর কন কন করছি, হাতে যন্ত্রণা হচ্ছে, তাই না? এরকমই তো হবে, বছরে একবার আধবার হাত তুললে হবে না? মাঝে মাঝে হরিনাম শুনতে যাবেন, তাহলে হাত তুলবেন বলার অভ্যাসটা থাকবে, তাহলে আর এত কষ্ট হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আপনারা এমন সুন্দর করে ভক্ত হয়ে কি সুন্দর হরিবল বললেন,
ভক্ত না হলে এমন করে হরি বল বলা যায় না। আজ আমরা সবাই ভক্ত, তাই আজ আমরা হরিবাসরে দাঁড়িয়ে একটি ভক্তির কথাই আস্বাদন করব। ভগবান হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু, শাস্ত্রে বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভগবান যা খুশি করতে পারে। কিভাবে প্রভু, কিভাবে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন আজ আমরা লীলার মধ্যে জানব। কিভাবে ভগবানকে পাওয়ার জন্য ভক্ত ভক্তি করে ভগবানকে ডেকেছিলেন, আর সেই ভক্তির শক্তিতে ভগবানের হৃদয়, ভগবানের হৃদয়ের পাষাণ গলিত হয়েছিল। ভক্তকে আলিঙ্গন করে ভক্তির ইচ্ছে পূরণ করেছিলেন। আজ আমরা হরিবাসরে দাঁড়িয়ে আস্বাদন করব ভক্তির ইচ্ছে পূরণ। কোন ভক্ত সে, কি তার নাম, কেমন তার পরিচয়, কে তার বাবা মা, কেমন তার ভক্তি, কেমন তার ভক্তির শক্তি আমরা লীলার মধ্যে জানি। তাই আসুন মা গো, প্রত্যেকের বাড়িতে তুলসী বৃক্ষ আছে তো? যাদের বাড়িতে আছে তারা একবার হাত তুলুন। বলে না থাকলেও তালে বলে মিলিয়ে দেব, না থাকলেও মিলিয়ে দেব, মাথা খাড়া। হ্যাঁ, জল দিতে হয়, সন্ধে দিতে হয়, উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়, কত কি দিতে হয় না? তো সবাই উলুধ্বনি করেন তো, শঙ্খধ্বনি করেন। এই যে শঙ্খধ্বনিটা করেন, একবার কি মনে প্রশ্ন জেগেছে শঙ্খটা কোথা থেকে এলো? বলে কর্তা মশাই কিনে এনে দিয়েছে, ঘরে আছে, আমরা বাজাই। কোথা থেকে এলো অত কথা জানার কি আছে? কিন্তু আজকে আমরা জানব, আজকে আমরা জানবো যে এই শঙ্খটা কোথা থেকে এলো। আর এই যে আমরা তুলসী তলায় গিয়ে ওই তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে শঙ্খধ্বনি করি, ওই তুলসীটা কোথা থেকে এলো সেটাও আমাদেরকে জানতে হবে। আর যে উলুধ্বনি করি, এই উলুধ্বনিটা কেন করি সেটাও আমাদেরকে জানতে হবে। আর সবাই তুলসী বৃক্ষের মালা পরে আছেন তো মা? আগে মায়েদের জিজ্ঞাসা করে নি, পরে বাবাদের করবো। মায়েরা দেখি কারা কারা পড়েননি, তাড়াতাড়ি একবার হাত তুলুন। এবারে আর কারোর হাত দেখা যাবে? আচ্ছা, যারা যারা পড়েছেন তারা একবার হাত তুলুন। বাবা আপনারাও তুলুন, আমি জানি আপনারা সবাই পড়েছেন, তুলুন একবার, সবাই তুলুন। এই সুযোগে হাত তোলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যারা পড়েননি তারা হয়তো পড়তে ভুলে গেছেন, এবারে গিয়ে ভুলটা শুধরে নেবেন কেমন? যদি বলে কেন মা আমরা হরিনামের মালা কেন পরব? আচ্ছা মা, যদি কেউ কাউকে খুব ভালোবাসে, একদম প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আমরা সে তখন কি করে? যে যাকে ভালোবাসে, মানে ওই যে অপরদিকে যাকে ভালোবাসে, তার যেটা প্রিয় পছন্দ, মানে সে যেটা পছন্দ করে, আমরা তার জিনিসটাকে কাছে রাখতে বেশি ভালোবাসি না? আসি তো, যেমন ধরুন আপনি বড়দিদিকে ভালোবাসেন, আপনি কি করছেন? বড়দিদি জামা কাপড় পরছেন, বড়দিদি যা যা করতে ভালোবাসেন আপনি সেটা করছেন। ঠিক তেমন এই যে আমরা হরি বৃক্ষের মালাটা পরি, তুলসী বৃক্ষের মালাটা পরি, কেন পরি না? আজকে যে ভগবানের জন্য আমরা এসেছি, ভগবানের চরণ পাবো বলে, সেই ভগবান ওই তুলসী বৃক্ষকে বড় ভালোবাসে। তুলসী বৃক্ষকে বড় ভালোবাসে, তাই ভক্তদের উদ্দেশ্য হলো যে ওই তুলসী বৃক্ষকে যদি আমরা কণ্ঠে মালা করে রাখতে পারি, ওই তুলসীর টানে আমাদের কাছে আসবে, আর আমাদের কাছে এলেই আমরা তার চরণ দুখানি জড়িয়ে ধরে তরণে নিজেকে আত্মসমর্পণ করে দেব। ঠিক সেই কারণে মা তুলসী বৃক্ষের মালাটা ঘরে গিয়ে পরে নেবেন, কোনো বাধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এত কিছু জানবো, শঙ্খ কোথা থেকে এলো, উলুধ্বনি কেন দেব, শঙ্খধ্বনি কেন দেব আমরা লীলার মধ্যে জানবো। তাই আসুন আজকের বিষয়বস্তু হলো আমার মায়েদের প্রিয় এগো, কৃষ্ণ প্রিয়সী নারায়ণের ঘুরুনি সতী তুলসী। আজকের বিষয়বস্তু তুলসী, তুলসী কিভাবে ভগবানের চরণ পেল আমরা লীলার মধ্যে জানবো।
আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি সেটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আস্বাদিত হচ্ছে বাবা। আর সেই ব্রহ্ম বৈবর্ত পুরাণে খুঁজলে দেখতে পায় কি পায়, পুরা কালে ছিল তিনি কি করতেন না, ভগবানকে প্রতিষ্ঠিত করে ভগবানের চরণতলে বসে নানান রকম নৈবেদ্য দিয়ে ভগবানকে সেবা দিতেন, বৈষ্ণবকে সেবা দিতেন। আর বৈষ্ণবকে সেবা দেওয়া হয়ে গেলে অবশিষ্ট যেটা থাকতো সেটাকে নিজে প্রসাদ রূপে সেবা করতেন। তিনি প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দিতেন বাবা। কিন্তু মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে তিনি তো অত বড় রাজ্যের রাজা, তিনি অত বড় রাজ্যের রাজা হয়ে বৈষ্ণবকে সেবা দিতেন কেন, বৈষ্ণব সেবা দিলে কি হয়? আজকালকার কলিকালের মানুষ বৈষ্ণব দেখলে দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। বৈষ্ণবকে যদি দেখতে পায় ওই রামের বাড়ির কাছাকাছি শ্যামের মা দরজা বন্ধ করছে, বলে বাবা আমার বাড়ি এসে ঢুকে যাবে। বৈষ্ণবকে সেবা দিতে চায় না, বৈষ্ণবকে দেখলে সম্মান দেবো তো দূরের কথা বাবা, তাকে দেখে কেউ হরি কথা বা রাধি বা কৃষ্ণ বা গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ বা হরি বল কিছুই বলে না, পাশ কাটিয়ে চলে যায়। শুধু তো সেটা হলে ঠিক ছিল, দেখবেন কিছু কিছু মানুষ আবে আবার বৈষ্ণবকে দেখে নিন্দে মন্দও করতে শুরু করে। কিন্তু তিনি এত বড় রাজ্যের রাজা হয়ে বৈষ্ণব সেবা দিতেন, এত বড় রাজ্যের রাজা বৈষ্ণব সেবা যখন দিতেন নিশ্চয়ই বৈষ্ণব সেবার মধ্যে কিছু একটা ফল থাকতো নাকি মা?
যা কিছু করব তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকবে, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য ছিল, তা না হলে করত কেন? সেই উদ্দেশ্যটা বাবা আমাদের জানতে হবে, সেই উদ্দেশ্যটা জানতে হবে। তার আগে একটা কথা বলে নিই, আজকাল আমার হরিনাম করতে গেলে একটু ভয় এসে গেছে, কেন জানেন না? প্রথম যখন দেখব দর্শক একবারে পরিপূর্ণ, আজকালকার মানুষের ধৈর্যটা একবার দেখুন, বছরে একবার হরিনাম হবে, খুব বেশি হলে চার ঘন্টা হবে না, প্রথম প্রথম ঠিক আছে, একটু যখন দেরি হতে শুরু করবে দিদি বর দিদি যেতে লাগলো, বর দিদির পেছন পেছন মেজ দিদি, মেজ দিদির পেছন পেছন শেষ দিদি, ছোট দিদি, সবাই চলে যেতে শুরু, ধৈর্যটা বাবা বড় কম হয়ে গেছে। কিন্তু বুঝতে হবে, জানতে হবে যে ভগবানকে পেতে গেলে ধৈর্য ধরতে হবে। এমনি এমনি ভক্তদের কথা আজ আপনারা বসে বসে শুনছেন, ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, ভক্ত তুলসী, ভক্ত গয়াসুর, কত ভক্তের কথা আজ আমরা আস্বাদন করি। তারা কি তিন ঘন্টা ভগবানকে ডেকে পেয়েছিল না দু ঘন্টা ডেকে পেয়েছিল? তাদেরকে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কত যুগ যুগ ধরে রাখতে হয়েছিল, তবে তো তারা আজও জীবিত। এখনো ভক্তদের মুখে তাদের কথা শুনতে পাই, কীর্তনিয়াদের মুখে তাদের কথা শুনতে পাই, কেন? তাদের ধৈর্য ছিল বলে। সেই ধৈর্যের পরীক্ষাটা আমাদের দিতে হবে, আমাদেরকেও ধৈর্য করে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে তো আমরা ভগবানকে পাবো। আবার এর মধ্যেও একটা কথা থাকে বাবা, ভগবানকে পাওয়ার বাসনাটা তো তার মনে থাকতে হবে, তাই না? তবে তো সে ধৈর্য ধরবে। ভগবানকে ভালোই বাসে না, সবাই এসেছে তাই আমিও এসেছি, সবাই হরি বল বলছে তাই আমিও বলছি, আসলে মনে কোনো ভক্তি না, তাহলে কি হবে? মা হবে না। প্রথমে ভগবানকে পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। আমি জানি আপনাদের ধৈর্য আছে। নিদায় গৌর বিমানন্দে হরি বল হরি বল। তাহলে বৈষ্ণবকে সেবা দিতে হবে। বৈষ্ণব সেবার মধ্যে কি আছে বাবা? নাই, বৈষ্ণব সেবার মধ্যে একটা বিরাট ফল আছে। সেই ফলটা কি? না, শাস্ত্রে বললেন যে যারা বৈষ্ণবকে সেবা দেয়, যারা বৈষ্ণব ধর্ম আচরণ করে, তারা নাকি রাধারানীর অন্তরের কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তাদের নিজেদের অন্তরে পায়। কেন রাধারানীর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি নিজেদের অন্তরে পায়? শুধু শুধুই দিয়ে যায়। যেদিন আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাবেন বলে বেরিয়েছেন বাবা, এমন সময় রাধারানী সংবাদটা পেয়ে ছুটতে ছুটতে এসে এক মুহূর্ত দেরি না করে ওই রাথের চাকার সম্মুখে শয়ন করলে। শুনতে পেয়েছে কানে যে গোবিন্দ চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে, তাই রথের চাকার সম্মুখে শয়ন করে রথটাকে থমকে দিয়েছে, থামিয়ে দিয়েছে। যখন থামিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ রথের ওপর থেকে নিচে নেমে এসে বলে উঠলেন, ওঠো রাধে ওঠো, তুমি এমনি করে নিজের জীবনটাকে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছো কেন? শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে উঠে পড়লেন বাবা, তাড়াতাড়ি করে উঠে কি বলছেন শোনো। রাধারানী বলে উঠলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যে তোমাকে বড় ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন যৌবন, তুমি আমার সর্বস্ব কিছু, এ দেহ মন প্রাণে জীবন যৌবন যা আমার বলতে কিছু আছে, আমি তো সবই তোমায় দিয়েছি গোবিন্দ, আর আজকে তুমি আমার কথা না ভেবে একবারও তুমি আমার কথা ভাবলে না গোবিন্দ, একবারও তুমি ভাবলে না যে আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো, আমি তোমার নাম বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, কত বাদে নিগণ বৃন্দাবন বাসী আমাকে কত কথা বলে, কত কলঙ্ক দেয়, সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা, এত কলঙ্ক সহ্য করেও আমি তোমায় কেন ভালোবাসি জানে গোবিন্দ, আমি যে তোমায় চিঠা থাকতে পারি না।
আর তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমার পথ আটকাবো না প্রভু, আমি তো তোমার পথ আটকাবো। রাধারানীর কথা শুনে প্রাণ গোবিন্দ বলে বললেন, রাধে তুমি যদি রথের চাকায় চাপা পড়ে মারা যাও তাহলে কি হবে? রাধারানী বলে বললেন, হে গোবিন্দ, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো অনুতাপ নেই। কেন জানো গোবিন্দ? আমি সবাইয়ের মুখে শুনেছি, আমি গুরুজনদের মুখে শুনেছি যে কোন ব্যক্তি যদি শুভ কাজে যাওয়ার সময় সব দর্শন করে যায় তাহলে নাকি তার পথযাত্রা শুভ। সব দর্শন করে গেলে পথযাত্রা শুভ হয় তাহলে কোন সব না? সব দুটো বানান হয়, দন্তের সব অসব আর তালবের সব অসব। দন্তের সব অসব মানে সকল কিছু, যেমন অনেকগুলো জিনিসকে একত্রিত করলে আমরা বলি এই সবগুলো নাও, ওই সবগুলো দাও, ওই সবগুলো দেখো, সেই সকল কিছুকে বলা হয় সব, দন্তের সব অসব। আর তালবের সব অসব মানে কি বাবা? তালবের সব অসব মানে হলো মৃত দেহ। সব দর্শন করে গেলে পথযাত্রা শুভ হয়, তাহলে বাবা যে কোনো সে কোনো সব দেখে গেলে হবে না, যে কোনো সব দেহ দেখে গেলেই পথযাত্রা শুভ হবে না, সব দেহর মধ্যে গুণ থাকতে হবে। তাহলে এমন কোন ব্যক্তি প্রেম করেছিল, প্রেমিকাকে পেল না বলে হঠাৎ করে বিষ খেয়ে মারা গেল, তাকে গেলে দেখে কিন্তু শুভ হবে না? প্রচুর মদ খেয়েছে, প্রচুর মদ খেয়েছে, সহ্য করতে পারলো না, হার্ট ফেল করলো, সেই সব দেখে গেলে শুভ হবে? তাহলে মা কোন সব? সেই সব। কোন সব? যারা জন্মের পরে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছে, সঁপে দিয়েছে, যারা প্রত্যেক দিন তুলসী তলায় জল দিয়েছে, জল দিয়েছে, যারা প্রত্যেক দিন বৈষ্ণবকে সেবা দিয়েছে, সেবা দিয়েছে, তুলসী বৃক্ষের মালাটা কণ্ঠে ধারণ করেছে, ধারণ করেছে, সেই সব দেখে গেলে যদি সেই ব্যক্তি যদি মারা যায় সেই দেহ অর্থাৎ সেই সব দেহ যদি আমরা দেখে যাই তাহলে পথযাত্রাটা শুভ হয়। শুভ বুঝতে পারছেন তো বাবা? যে কোনো সে কোনো সব দেখলে হবে না, যে ব্যক্তির হরিগুণ ছিল, হরিগুণ গান করত, সেই ব্যক্তির দেহ যদি মৃত হয়ে যায়, মৃতে পরিণত হয়, সেই সব দেখে গেলে শুভ হয়। তাহলে এইবার ভেবে বলুন তো বাবা, রাধারানী কত বড় বৈষ্ণব ছিল, কত বড় বৈষ্ণব ছিল, এমন বৈষ্ণব ছিল প্রত্যেক দিন ভগবানকে সেবা দিত, তুলসী পত্র চয়ন করে নিয়ে এসে গোবিন্দ চরণে তুলসী পত্র নিবেদন করত। তুলসী পত্র নিবেদন তো বাবা সবাই করতে পারে, কিন্তু করার মতো কজনা করতে পারে? রাধারানী কেমন ভাবে তুলসী পত্র নিবেদন করতেন বাবা দেখো। প্রত্যেক দিন নানান রকম বাগান থেকে তুলসী পত্র চয়ন করে এনে গোবিন্দের চরণে দিতেন। এমনি শুধু শুধু তুলসী পত্র দিতেন না, তুলসী পত্রটাকে স্বচ্ছন্দ লাগিয়ে ভগবানের চরণে দেওয়ার মতো উপযুক্ত করে তারপরে দিতেন। ভগবানের চরণে দেওয়ার মতো তুলসী পত্রকে উপযুক্ত করে তুলতেন, কারণ যেমন তেমন তুলসী পত্র যদি ভগবানের চরণে দিয়ে দেয় তাহলে যে আমার ভগবানের বড় কষ্ট হবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন বাবা, সূর্যের কিরণ পড়ে তুলসী পত্রের এক দিকটা খরখরে ভাব হয়ে যায়, আর আমার গোবিন্দের চরণটা তো বড় কোমল, বড় রড়, এই অমন সুন্দর চরণে যদি আমি খরখরে তুলসী পত্র দিই আমার গোবিন্দের চরণে বড় আঘাত লাগবে।
ছত্রিশ ওই খরখরে ভাবটাতে চন্দন লেপন করে দিতে, যাতে গোবিন্দের চরণে দিলে ওই চন্দনের আঘাতটা পায়, খরখরে ভাবটা যেন আমার গোবিন্দের চরণে না লাগে, খরখরে ভাবটাতে তো সচন্দন লাগিয়ে দিতে, পত্রে তো দুদিক আছে তাই না, খরখরেটাতে সচন্দন লাগাতে আর অপর পিঠাতে কি দিতে, অপর পিঠাতে দিতে নিজের কৃষ্ণ প্রেমে ভরা আমার গোবিন্দের চরণে সচন্দন লাগে, কৃষ্ণ প্রেমে ভরা অস্ত্র জল দিয়ে গোবিন্দের চরণে দেওয়ার মতো পত্রটাকে উপযুক্ত করে তুলতে, আর উপযুক্ত করে তুলে ওই গোবিন্দের চরণে দিতে, আর গোবিন্দের চরণে দিয়ে বলতে, হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ হে হে গোবিন্দ, তাহলে কত বড় কৃষ্ণ প্রেম, কত বড় কৃষ্ণ ভক্তি, দেখুন এমন ভক্ত না হলে কি সত্যি সত্যি ভগবানকে পাওয়া যায় না, এমন ভক্ত হতে গেলে কত সাধন করতে হয় তবে না ভগবান কৃপা করে। হে ভক্তমণ্ডলী, বাবা এবার ভক্ত হতে পারে না, আপনারা আমার পিতামাতা, আপনারা আমার গুরুজন, জানেন তো আমার মনে একটি বাসনা আছে, যে ভগবানের নাম আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করে বেড়াই, সত্যি যদি সেই ভগবানকে একবারে দেখতে পাই না, তার চরণ দুখানে জড়িয়ে ধরে কি বলবো জানেন, তার চরণ দুখানে জড়িয়ে ধরবো, আরে চরণ দুঃখকে জড়িয়ে ধরে বলবো প্রভু, ও গো তুমি তুমি আমার গোবিন্দ তুমি কৃপা করো, আমি হে গোবিন্দ আমার।
আমি যে তোমায় বড় ভালোবাসি, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি যে তোমায় বড় ভালোবাসি, হে হে গোবিন্দ, আরে গো প্রভু বাবু, আপনারা সবাই আমার হয়ে আশীর্বাদ করবে যেন সেই সুযোগ আমি একবার পা, আর সেই একবারে যদি সুযোগ পাই আমি যেন আমার গোবিন্দ ছোট ছোট নিজেকে সঁপে দিতে পারে, আর সঁপে দিয়ে বলতে পারি প্রভু ওগো কৃপা কর, প্রভু তোমার চরণ গোবিন্দ তোমায় ভালোবাসি, হে তুমি আমার করুণা কর, হে গোবিন্দ আমায় কৃপা কর, আমি ওই চ আমার চরণ ছাড়া করো না গো, আপনারা আশীর্বাদ করবেন যেন আমার এই বাসনা পূরণ হয়। এটা হলো আমার কথা, কিন্তু শ্রীমতী রাধারানী কি করতে, কৃষ্ণ প্রেমে ভরা অশ্রু জল দিয়ে আমার গোবিন্দের চরণ সেবা করতে, যাতে আমার গোবিন্দের চরণে আঘাত না লাগে। সেই রাধারানী আজকে রথের চাকায় সম্মুখে শয়ন করে পড়ে আছে। গোবিন্দ বলে বললেন, রাধে তুমি এমন করে মরে গেলে কি হবে? শ্রীমতী রাধারানী বলে বললেন, হে গোবিন্দ, আমি যখন তোমার রথের চাকায় চাপা পড়ে মরবো, মরার সময় তো আমি তোমায় দর্শন করব, আমার মরণ যাত্রাটা শুভ হবে, মরার সময় ভগবানকে দেখব, আমার মরণ যাত্রাটা শুভ হবে, আর আমার মৃত্যুর পরে তুমি আমার দেহের উপর দিয়ে যখন চলে যাবে, তখন আমার মৃতদেহ দেখে তোমার পত্র যাত্রাটা শুভ হবে প্রভু। মাগো কত বড় কৃষ্ণ প্রেম, কত কৃষ্ণ ভক্তি তার মধ্যে আছে একবার দেখো। সেই জন্যই আমার গোবিন্দ বলে উঠলেন, গো রাধে,
সব থেকে বড় ধনী হলো আমার কৃষ্ণ প্রেমে ধনী রাধা রানী। বাবা ধনী শব্দের অর্থ কি? ধৈব দন্দনে হস্যই ধনী, এই ধনী মানে হলো আমার এই যে হরি নামের ধনী চারিদিকে প্রচারিত হচ্ছে, বাতাসের মধ্যে ভেসে ভেসে চলে যাচ্ছে, এই শব্দকে বলা হয় ধনী। ধ দন্দনে দীর্ঘই ধনী মানে কি? না যাদের ঘরে প্রচুর ধন সম্পত্তি আছে, অর্থ আছে, ধন মুনি মুক্তা হীরা আছে, তারা হলো এক ধরনের ধনী। আর ধ দন্তনে হস্যই ধনী মানে হলো আমার কৃষ্ণ প্রেমে ধনী রাধা রানী। এই ধ দন্তনে হস্যই ধনী যদি কেউ হয়, যার ঘরে প্রচুর ধন সম্পত্তি আছে, তার চেয়েও বড় ধনী হলো আমার ওই কৃষ্ণ প্রেমে ধনী। যে কৃষ্ণ প্রেমে ধনী হয় সেই ধনী, আর সেই ধনী হলে আমার রাধা রানী। তাই গোবিন্দ বলে উঠলেন, রাধে তোমার প্রেম ভালোবাসার কাছে, তোমার ভক্তির কাছে আজকে আমি ঋণী হয়ে গেলাম, বলো তুমি আজকে আমার কাছে কি চাও। রাধা রানী নিজের বদলে কি চেয়ে নিলে একবার দেখো। গোবিন্দের চরণে বলে উঠল, হে গোবিন্দ, আজ তো আমি তোমাকে পেলাম না, আমার পাওয়া হলো না, কিন্তু আমার মতো কত ভক্ত আছে ওই জগৎ সংসারে, কত ভক্ত, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত ভক্তগণ তোমার চরণ পাওয়ার জন্য ওই নিবাসরে বসে থাকে, কত যোগীগণ রাজ্য ত্যাগ করে গিয়ে, কত রাজার ধীরাজ মূল রাজ্য ত্যাগ করে গিয়ে বনে বনে সাধন ভজন করে, কত ভক্ত আছে যারা তোমার চরণ পাওয়ার জন্য দিবারাত্র ধরে চরণে পড়ে আছে, কত ভক্ত আছে যারা বৈষ্ণবকে সেবা দিয়ে দিয়ে নিজেদের হৃদয়টাকে একবারে পরিপূর্ণ করে ফেলেছে, সেই ভক্তদের কাছে আমি যাব। কেন জানো? না আমার অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তাদের অন্তরে গিয়ে গিয়ে রেখে আসব, যাতে সেই কৃষ্ণ ভক্তির জোরে, কৃষ্ণ প্রেমের জোরে তোমার চরণ দুখানি জড়িয়ে ধরতে পারে। সেই আশা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে ধর্মধ্বজ রাজা প্রত্যেক দিন বৈষ্ণবকে সেবা দেয়। মা গো বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভগবানের গুণকীর্তন করে, তাহলে বাবা এই হলো ধর্মধ্বজ। কিন্তু এতে একজন স্ত্রী ছিলেন, মাধবিনা মেতে পদ্মিনী ভগতি মিলে নারায়।
তারা সদাই করে হরি ভজন, ভবপারের গান নারে সদাই করে হরি ভজন, ভবপারের গান নারে সদাই করে হরি হরি ভবপারের গান নারে সদাই করে তারা সদাই করে হরি ভজন। ভগবানের চরণ সেবা দিয়ে, ভগবানের চরণের সেবা করে, ভগবানের চরণ তলে বসে মা কি বলতেন, রানীমার সবই ভালো ছিল, এই ধর্মধ্বজ আর মাধবীর বেশ সুখী শান্তিতে দিন কেটে যাচ্ছিল বাবা, কিন্তু এদের দুজনের মধ্যে ছিল একটা গোপন ব্যথা, গোপন যন্ত্রণা। সেই যন্ত্রণাটাকে মা ইহ জগতে যত নারী আছে মা, যত নারী জাতি আছে, এই যে আমরা নারী জন্ম গ্রহণ করেছি, এই নারী জন্মের পূর্ণ সার্থক কতটা কোথায় বলুন তো মা, এই নারী জন্ম কখন সার্থক হয় মা, যখন কোন সন্তান, যখন কোন সন্তান কোন নারীকে মা বলে ডাকে তবেই কিন্তু তার নারী জন্মটা সার্থক হয়ে যায়, পূর্ণ সার্থকতা পায়। আজকে মাধবী একটা নয় দুটো নয় তিনটি নয় একেবারে ১২ বৎসর পার হয়ে গেছে, আর ১২ বৎসর যেই না পার হয়ে গেছে সন্তানের মা হতে পারেনি বলে মনে বড় কষ্ট, আর মনের কষ্টে ভগবানের কাছে গিয়ে বলে প্রভু এত করে তোমায় ডাকি, এত করে তোমার সেবা দি, তোমার কি একবারও মনে হয় না প্রভু যে আমার কাছে একটি সন্তান দিতে। রাজপ্রাসাদের দাসীগুলো আমাকে দেখলে সবাই কানাকানি বলা বলি করে যে রানীমার সবই ভালো, মেয়েটার সন্তান আদি হয় না, মেয়েটার মুখ দেখা উপা। তুমি বলো না প্রভু, ওই কথাটা শুনলে, ওই কথাগুলো শুনলে আমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না প্রভু, দাও না দাও না প্রভু, তুমি শুধু আমাকে একটি সন্তান দাও, আমি আর অন্য কিছু তোমার কাছে চাই না। ভগবান বলে মাধবী তুমি ডাকছো বটে, কিন্তু ডাকার মধ্যে একটা ছোট্ট ভুল রয়ে যাচ্ছে। বাবা সবাই আমরা ভগবানকে ডাকি, কিন্তু এই ডাকার মধ্যে আবার ভুল কোথা থেকে এলো, সবাই আমরা ডাকি কিন্তু আমাদের সবার ডাকার মধ্যেও কিন্তু একটা ভুল রয়ে যায়। দেখবেন এই জগতের সবাই যখনই কোনো বিপদে পড়ে তখনই ভগবানের কাছে ছুটে যায়, বিপদ যখন না থাকে ভগবানের কথা মনে থাকে না, কিন্তু বিপদ যখন কানের গড়ায় চলে আসে ছুটে গিয়ে ভগবানের চরণ তলে বসে বলে প্রভু তুমি আমাকে উদ্ধার করো, আমি তোমায় ১ কেজি বাতাসা দেব। তার আগে ভগবানের কথা মনে থাকে না, সবাই আমরা ভগবানের কাছে সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই, অর্থ চাই, টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, সবাই আমরা আমাদের ভালোটা নিয়ে ব্যস্ত থাকি, আমরা ভালো থাকবো, আমরা ভালো খাবো, আমরা ভালো পড়বো, কিন্তু মগে একবারও কি কেউ খোঁজ নিয়ে দেখে ভগবান ভালো আছে কিনা, ভগবানের ভালো খাওয়া হলো কিনা, ভগবানের ভালো পড়া হলো কিনা, ভগবান যদি ভালো থাকে তবে তো আমরা ভালো থাকবো, ভগবান যদি খারাপ থাকে তাহলে আমরা কেমন করে ভালো থাকব, সে খবর আমরা কেউ নেই না, ভগবানের খোঁজ আমরা কেউ নেই না, সবাই আমার আমার করতে থাকি। আপনাদের যদি কোন ভক্তের নাম জানা থাকে যে ভক্ত ভগবানের কাছে
সুখ শান্তি চেয়েছিল না, আনন্দ চেয়েছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাইনি, ভগবানের চরণ তলে বসে আঁচলটা পেতে বলেছিল, ভগবান পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে সব আমাকে দিয়ে যাও, আর আমার যত সন্তান আছে তাদের মধ্যে ভরে ভরে দিয়ে যাও। একটু খালি রেখো না, যত দুঃখ আছে কষ্ট আছে সব আমার সন্তান গুলোকে দিয়ে যাও। বাবা মনে পড়ে এমন কোন ভক্ত আছে বা ছিল? ছিল বাবা, এমনও ভক্ত ছিল যে ভগবানের কাছ থেকে সুখ শান্তি কোনোদিনও চাইনি, পৃথিবীর মধ্যে দুঃখ কষ্ট নিজের অঞ্চলে বেঁধে নিয়েছিল। কে সেই ভক্ত? সে আর অন্য কেউ নয় বাবা, সে হলো পঞ্চ পাণ্ডবের মা কুন্তী দেবী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চ পাণ্ডবের মা হলেন কুন্তী দেবী। অনেক বছর কষ্ট করার পর, বনে বনে ঘোরার পর, নদীর জল খাওয়ার পর, গাছের ফল খাওয়ার পর, যখন যুধিষ্ঠির রাজা হয়ে গেল বাবা, গোবিন্দ মনে মনে ভাবলেন আমার আর হস্তিনাপুরে কোনো কাজ নেই, আমাকে এবার ফিরে যেতে হবে। ফিরে যাবেন বলে যখন বেরিয়েছেন, কুন্তী দেবীকে বলে উঠলেন, কুন্তি পিসিমা, তুমি তো আমার পিসিমা হও, আর দেখা হতেও পারে নাও হতে পারে, তাই শেষবারের মতো দেখা যখন হয়েছে তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। যেই বলেছে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, কুন্তি বলে হরে কৃষ্ণ তোর কাছে কিছু চাইনি, তুই আমায় দুহাত ভরিয়ে দিলি, আমি আর তোর কাছে কি চাই বোঝা, তুই চলে যা। এতে বলে উঠল কৃষ্ণ রে, না চাইতেই তুই তো আমাকে এত সুখ দিলি, এত শান্তি দিলি, আমার ছেলেগুলোকে রাজ্য ফিরিয়ে দিলি, আর আজকে নিজে চলে যাবি বলে বেরিয়েছিস, তবে যাওয়ার আগে এই পৃথিবীতে যত দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তুই আমার ভক্ত মাঝে ভরিয়ে দে, আমার এই ছেলেগুলোকে তুই দিয়ে যা। হ্যাঁ গো বাবা, অবাক কাণ্ড দেখো, ভীম পাশে দাঁড়িয়ে ছেলে বলে উঠলো, ও মা, আরে তুমি কি পাগল হয়ে গেলে, কৃষ্ণ আমাদের কাছে কিছু দিতে চাইছে, তুমি আমাদের কাছ থেকে সোনা দানা অলংকার মণিমুক্তা হীরার বদলে যত দুঃখ কষ্ট আছে সব নিয়ে নিচ্ছো, নিজে তো নিচ্ছো নিচ্ছো আবার আমাদের মধ্যেও দিতে বলছো মা, আমরা কতদিন ভালো করে ঘুমাইনি, কতদিন ভালো করে খাইনি, নদীর জল খেয়েছি, গাছের ফল খেয়েছি, গাছের তলায় ঘুমিয়েছি, আজকে আমার দাদা রাজা হস্তিনাপুরে, আমাদের কত আনন্দ, আমরা কত সুখ ভোগ করব, আর তুমি কিনা দুঃখ চাইছো, কষ্ট চাইছো, আবার নিজে চাইছো আমাদের কেউ দিতে বলছো। কুন্তী দেবী বলে উঠলেন, ওরে ভীম, তোর মাথাটা তো মোটা, তুই কিছু বুঝবি না। ভীম বলে, মা তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো। শোন ভীম, শোন, আজকে তোর দাদা তো রাজা হয়েছে, তোর দাদা রাজা হয়েছে, তোর সুখের অভাব নেই, তোর রাজা পালঙ্কের অভাব নেই, তোর কত কিছু আছে, কিন্তু বলতো বাবা এত কিছুর মধ্যেও কি কৃষ্ণ তোদের কাছে থাকবে বলে বলেছে? যতদিন তোদের কাছে কিছু ছিল না, যতদিন তোরা নদীর জল খেতিস কৃষ্ণ তোদেরকে নদীটা দেখিয়ে দিত, যতদিন তোরা গাছের ফল খাবি বলে ঘোরাঘুরি করতে কৃষ্ণ তোদেরকে গাছটা দেখিয়ে দিত, এতদিন তোরা কোথায় ঘুমাবি বলে যখন খোঁজাখুঁজি করতে কৃষ্ণ তোদেরকে আশ্রয়টা দেখিয়ে দিত, তোদের কাছে যখন উপায় ছিল না কৃষ্ণ তোদেরকে উপায় দেখাত রে বাবা, আর আজকে তোদের কাছে এত কিছু আছে, রাজ্য আছে, সুখ আছে, শান্তি আছে, অর্থ আছে, কিন্তু এত কিছুর মধ্যে কি তোদের কাছে কৃষ্ণ আছে বাবা, তোরা কি জানিস না রে, সুখ দুঃখ থাকলে কোনোদিন কৃষ্ণ কারোর কাছে থাকে না, সুখ থাকলে দেখবি কৃষ্ণ থাকে না,
দুঃখ থাকলে দেখবি কৃষ্ণ আছে, অশান্তি থাকলে দেখবি কৃষ্ণ আছে, আরে সুখ শান্তি ফিরে এলে দেখবি কৃষ্ণ তোদের ছেড়ে বহু দূরে চলে গেছে। কি গো মা, কথাটা তো তাই, তাই না? দুঃখ কষ্ট থাকলে ভগবান ভক্তকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নেয়, কিন্তু সুখ শান্তি থাকলে ভগবান সেখানে থাকতে পারে না। তাই কুন্তি বলে উঠলেন, ওরে ভীম, যে সুখ শান্তি থাকলে তোদের কাছে কৃষ্ণ থাকবে না, সেই সুখ শান্তি তোরা কোনোদিন চাইবি না, দুঃখ থাকলে দেখবি কৃষ্ণ থাকবে। তাই পৃথিবীর মধ্যে যত দুঃখ কষ্ট আছে সেগুলো তোরা নিজেদের হৃদয়ে ভরিয়ে নে, তাহলে দেখবি কৃষ্ণ তোদের কাছে সব সময় বাধা পড়ে আছে। জগতের অর্থের যে আমার কৃষ্ণ গুণ মনেই তো সবচেয়ে বেশি দামি, তাই না? ওই দামি বস্তুটাকে যদি কেউ ধরে রাখতে পারে তাহলে তার কোনোদিনও অভাব অনটন থাকবে না। এই তো ভক্ত, সেই ভক্ত চেয়েছিল। তাই আজকে মাধবী মনে মনে ভাবছে, তাই তো এতদিন ডাকছি, ভগবান আমাকে কৃপা করছে না, নিশ্চয়ই আমার ডাকার মধ্যে কোনো ভুল আছে, আমি এবার ভুলটাকে শুধরে নেব। তাই শুধরে নেওয়ার জন্য কি করছেন দেখুন, ভগবানই চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, প্রভু এতদিন আমি আমার জন্য চাইলাম তুমি দিলে না, তবে আজকের পরে আমি তোমায় বলছি, শোনো প্রভু, সন্তানে যদি দিতে হয় তুমি তোমার জন্য দাও। যেই বলেছে প্রভু তোমার জন্য দাও, সঙ্গে সঙ্গে আমার ভগবান বলে উঠলেন, শোনো মাধবী, এতদিন পরে তুমি ঠিক ডাকাটা ডাকলে, এই ডাকাটা যদি এতদিন আগে ডাকতে তাহলে তো দেরি হতো না। ফিরে যাও স্বামীর পাশে, আমি কথা দিলাম, আমি নিজে কথা দিলাম, শুভ দিনে শুভক্ষণে ওই লক্ষ্মীর অংশ থেকে নেমে আসবে তোমার গর্ভে একটি কন্যা সন্তান, অপূর্ব সুন্দরী হবে সে, চাঁদের মতো দেখতে, মৃদু মৃদু হাসি, কিন্তু যৌবনকালে যখন পা দেবে ভগবানকে মনের মধ্যে পাওয়ার বাসনা জাগবে, আর সেই বাসনা মনে নিয়ে তোমাদের ওই মেয়েটি তোমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাবে। শুনিয়া দৈবে রবানি হরষিত হয়ে রানি, শুনিয়া দৈবে রবানি হরষিত হয়ে বানি, শুনিয়া দৈবে রবানি হরষিত হয়ে রানি, শুনিয়া দৈবে রবানি হরষিত হয়ে বানি, ও মা না কহিল কোনো বচন, বচন না কহিল কোনো বচন, বচন না কহিল কোনো বচন, সে না কহিল কোনো বচন, বচন না কহিল কোনো বচন, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, ওই না কন্যা সন্তান লইল জনম, জনম কন্যা সন্তান লইল জনম, জনম কন্যা সন্তান লইল জনম, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, সন্তানের মুখ হইরি, আনন্দ আর ধরে না রে, নিরানন্দ লইল মনে, আনন্দ আর ধরে না রে, নিরানন্দ লইল মনে, আনন্দ আর, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ভগবান বলেছেন মা, তাই শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে কন্যা সন্তান হইল জনম, আর আদর করে সুন্দর করে নাম রাখলো, কি নাম রাখা হলো? তুলসী। তুলসী আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে একেবারে 5 বছর বয়স হলো, আর এই 5 বছর বয়সে মগসে অন্যরকম হলো না, কিন্তু একেবারে ছোট থেকেই কৃষ্ণ ভক্ত হয়ে উঠল, আর ছোট থেকে কৃষ্ণ ভক্ত হয়ে কি করছে দেখুন, সদাই করে কৃষ্ণ নাম, সদাই আনন্দে আত্মহারা হয়ে উঠতে দুটি বাহু তুলে বলে, কৃষ্ণ নাম
হরি না ওমা গে যা হরি না তাই তো তাই চলুন আজ আমরা সবাই মিলে তুলসীর সাথে তালে তাল দিয়ে একে অপরের কাঁধে কাঁধ রেখে একে অপরের হাতে হাত রেখে মনের সাথে মনের মিল রেখে সবাই বলবো বিদায় গৌর বিমানন্দ হরি বল হরি বল সবাই তো এসেছো ভবে যেতে হবে এসেছো ভবে যেতে হবে নাম করো মনে তারি পাবে নাম করো মনে তারি পাবে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম হরি নাম গে যায় অবিরাম কৃষ্ণ নাম হরি নাম গে যায় সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নামে সূর্য সম মায়া অভিযন্ধকারে যা কৃষ্ণ তা নাম মায়ারি ভীত কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকারে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার সবাই তালি দিয়ে হরি বল হরি বল যা কৃষ্ণ তা নামে মায়ার ভীত কৃষ্ণ নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা বৈষ্ণব মহাজন কি বললেন যে কৃষ্ণ হয় সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার এই যে হরিবাসরে কৃষ্ণ নিয়ে আলোচনা হচ্ছে বাবা ভগবানকে নিয়ে আলোচনা হচ্ছে এখানে কিন্তু মায়া চাইলেও প্রবেশ করতে পারবে তাই বললেন যে মায়ার নেই অধিকার আর কি বললেন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা এই যে ভাগবত এই যে গীতা এই যে শ্রী চৈতন্য অদ্বৈত শ্রীবাস এরা সব কার জন্য এসব আমাদের মতো আপনাদের মতো ভক্তদের জন্য তাই বৈষ্ণব মহাজন বললে এসব মন তোমার জন্য এসব মন তোমার জন্য এসব মন তোমার জন্য এসব মন তোমার জন্য নাম করো জীবন হবে ধন্য নাম করো জীবন হবে ধন্য নাম করো জীবন হবে ধন্য হৃদয় গৌরাধে শ্যাম মনামা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম হৃদয় গৌর বিমানন্দ হরি বল হরি বল হরি বল হরি নাম গে যা
যায় অভিরা কৃষ্ণ নাম হরি নাম গে যায় অভিরা গে যায় অভিরা গে যায় অভিরা। তাহলে প্রত্যেক দিন দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে, আর সেই পাঁচ বছর বয়সে ঊর্ধ্ববাণী মুখ তুলে প্রত্যেক দিন কৃষ্ণ নাম করে। কিন্তু এই যে পাঁচ বছর বয়সে কৃষ্ণ নাম করছে হরি নাম করছে, মা দেখবেন জগৎ সংসারে ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে, হরি কথা তারা বলতে ভালোবাসে না। কিন্তু পাঁচ বছরের তুলসী মন প্রাণ নিয়ে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। কেন করছে না? তার ভেতরে গুণ আছে, ভেতরে তার গুণ আছে। দেখবেন জগৎ সংসারে অনেক মানুষ আছে যারা উঁচু জাতি নিচু জাতি নিয়ে অনেক বড়াই করে, বলে না তুই নিচু জাতির মানুষ আমার সঙ্গে কথা বলবি না, তুই নিচু আমার সঙ্গে যাবি না। কিন্তু মাগো শাস্ত্রী বললেন যে জন্ম হোক যথা তথা তার কর্ম হোক ভালো, জন্ম যেখানেই হোক না কেন তার কর্মটা যদি ভালো হয় বাবা, তাহলে দেখবেন যে জন্ম নিচু জাতিতে হয়েছে কখন যে এক ধাপ করে উঁচুতে উঠে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। পাকে কিন্তু পদ্ম ফুল ফোটে মা, ফোটে তো ওই পাকের পদ্ম ফুলই কিন্তু গোবিন্দের চরণতলে পৌঁছে যায়। তাই বললেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। একজন ব্রাহ্মণ বলে জন্ম হলেই সে কোনোদিনও ব্রাহ্মণ হয়ে যেতে পারে না, একজন বৈষ্ণব বলে জন্ম নিলেই সে কোনোদিনও বৈষ্ণব হতে পারে না। গোস্বামী মানেই বৈষ্ণব, দাস অধিকারী মানেই বৈষ্ণব, তা কিন্তু নয়। কোনোদিনও তার শিরোনাম, কোনোদিনও তার পদবী তার পরিচয় দিতে পারে না। পরিচয় দেয় কি? তার কর্ম। যেমন ধরুন ব্রাহ্মণ বলে জন্মালে সে যদি ব্রাহ্মণের কর্মটা না করে তাহলে তার বাড়িতে যদি আপনি এক মুষ্টি অন্ন সেবা করেন বাবা, তাহলে আপনার সারা জীবনে যত পাপ করেছেন তার তিন গুণ পাপ আপনার বেশি করে হয়ে যাবে, তিন গুণ পাপ বেড়ে যাবে। বলে তো দিলাম, তার প্রমাণ কি আছে বাবা? আমি তো বললাম যে ব্রাহ্মণ কোনোদিনও ব্রাহ্মণের কর্ম করেনি, সে ব্রাহ্মণের বাড়িতে যদি অন্ন খান তাহলে আপনার পাপ বেড়ে যাবে। কিন্তু তার তো একটা প্রমাণ দিতে হবে, সেই প্রমাণটা দেখুন বাবা। লোমহর্ষ মুনির কথা কেউ শুনেছেন? লোমহর্ষ যার সর্বদেহে একেবারে লোমে পরিপূর্ণ। আচ্ছা মা আপনারা বলুন, গরমে যদি কারুর গায়ে অতিরিক্ত লোম হয় তাহলে তার কত কষ্ট হয়? তো লোমহর্ষ মুনি মনে মনে ভাবছেন কি এমন কাজ করেছি যার জন্য এত কষ্ট আমায় সহ্য করতে হচ্ছে। শুনেছি নারদ নাকি দিবারাত্র হরি নাম করে, তো যদি একবার নারদকে দেখতে পাই তাহলে তাকে প্রশ্ন করব যে আমার অপরাধটা কি, কি আমার অপরাধ যার জন্য আমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে। নারদের কথা ভাবতে ভাবতে নারদ আসছে বিনা যন্ত্র বাজাতে বাজাতে, নারদ আসছে বিনা যন্ত্র বাজাতে বাজাতে আর ভগবানের নাম করতে করতে, হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও নারায়ণ হরি ও হরি নারায়ণ হরি ও শাস্ত্রে বললে যে নারায়ণ নাম
গো বাবা। তার মনোবাসনা পূরণ হয় যে নারায়ণ মনোবাসনা পূরণ আর যে নারায়ণ নাম লো ও বাবা মনোবাসনা পূরণ যে নারায়ণ আরো বললে অগতির গতি নারায়ণ তোমরা সবাই বলো নারায়ণ হরি অগতির গতি নারায়ণ হে নারায়ণ 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 হঠাৎ করে বলে উঠলে নাড়ু দাঁড়াও নাড়ু দাঁড়াও কি ব্যাপার না নাড়ু তুমি তো প্রত্যেকদিন ভগবানের সঙ্গে দেখা করো দিবারাত্র তুমি সেখানে যাতায়াত আছে আচ্ছা বলো না নাড়ু তুমি তো এত কিছু জানো আচ্ছা আমি এমন কি পাপ কাজ করেছিলাম সেই জন্য আমার সর্বদেহ এমন করে লোমে পরিপূর্ণ হতে হলো নারদ বলে বললেন মুনিবর আপনার এই জন্মে কোনো পাপ কাজ নাই শুধু ভালো শুধু আপনি ভালো কাজ করে গেছেন কিন্তু আপনার গত জন্ম অর্থাৎ পূর্ব জন্মে আপনি একটি গো হত্যা করেছিলেন সেই জন্য আপনার সর্বদেহে এমন করে লোমে ভরি হয়ে গেল মণিবর বলে সামান্য একটা গরুকে মেরেছি বলে আমার এমন হতে হলো নারদ বলে বললেন মণিবর ওটা সামান্য যে গরু অবলা জন্তু কিছু বলতে পারে না বুঝতে পারে না তাকে আপনি মেরেছেন তাহলে আপনার তো এমন অবস্থা হবেই হবে মণিবর বলে বললেন নারদ যা হওয়ার তা তো হয়েছে এখন কিভাবে মুক্তি পাই বলো তো নারদ বলে বললেন মণিবর আপনি কোনো চিন্তা করবেন না উপায় একটা আছে যদি আপনি সে কাজটা করতে পারেন তাহলে আপনার সব লোম দূরীভূত হয়ে যাবে লোম চলে যাবে যা করতে হয় আমি করব নারদ তুমি যা বলার আছে বলো দেখুন মণিবর ভালো করে ভেবে বলুন আপনি করবেন তো বলে হ্যাঁ হ্যাঁ আমি করব যা করতে বলবে তুমি আমি তাই করব তো নারদ কি বলছেন শুনুন বাবা নারদ বলে বললেন মণিবর আপনি এক কাজ করুন আপনি ওই চন্নাল পাড়ায় গিয়ে চন্নালের বাড়িতে বসে মাত্র গুনে গুনে তিন মুষ্টি অন্ন সেবা করুন মণিবর বলে কি সর্বনাশ সারা জীবন সাধন ভজন করে গেলাম
আর শেষের জীবনে সেই চন্ডালের বাড়িতে আমায় অন্ন খেতে হবে, একটু মনের ভিতরে কিন্তু কিন্তু বোধ হচ্ছে, তাই না? আবার এটাও ভাবছেন যদি লোম একবার খেলে আমার লোমগুলো চলে যায় তাহলে ভালো হবে। তাই বাবা কি করছে, দেরি না করে একেবারে লোমহর্ষমুনি কি করলেন না, তাড়াতাড়ি করে পথের মধ্যে গিয়ে একটি চন্ডাল পাড়ার ভেতরে প্রবেশ করে একজন চন্ডালের বাড়িতে বলে উঠলেন, শোনো আজকে আমি তোমাদের বাড়িতে অন্ন সেবাও নেব। মুনিবর এসেছে মনে আনন্দ ধরে না, তাই মনের আনন্দে যা যাবতীয় ছিল সবটুকু দিয়ে ওই মুনিবরের সেবা দিয়েছে। মুনিবর বসে পড়েছেন বাবা সুন্দর করে আসনের মধ্যে বসে, যা যা দিয়েছিল সবার একটু 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 করে নিয়েছেন, নিয়ে আনন্দে ভালো করে ভালো করে মিষ্ট করে সুন্দর করে মাখিয়ে যেই না মুখের ভেতরে যাবে, মনে একটা আনন্দ আছে আমার লোম সব দূরে চলে যাবে, দূরে চলে যাওয়ার কথা আছে তাই না? কিন্তু বাবা কি ঘটনাটা ঘটছে দেখুন, যেই না এক মুষ্টি অন্ন নিয়ে মুখের ভেতরে দিয়েছে সঙ্গে সঙ্গে লোম কমে যাওয়ার বদলে মা গো এক গুণ লোম বেড়ে গেছে, কমে যাওয়ার বদলে এক গুণ বেড়ে গেছে। মুনিবর বলে কি সর্বনাশ, হ্যাঁ যা ঘটার কথা এ তো তার বিপরীত ঘটছে, বলে মনে হয় তিন মুষ্টি পূর্ণ হলে তবে লোমগুলো যাবে, আর এক মুষ্টি খায়া খাবো তো, আর এক মুষ্টি খেয়ে তো মুনিবর সুন্দর করে মাটি আবার যেই না দিয়েছে, ও বাবা লোম আরো দ্বিগুণ বেড়ে গেছে। মুনিবর তো অবাক হয়ে যাচ্ছে, লোম কমে যাওয়ার কথা যাচ্ছে বেড়ে যায় কেন গো, আর এক মুষ্টি খায় যেই না বাবা আর এক মুষ্টি খেয়েছে লোম আরো তিন গুণ বেড়ে গেছে, হরি বল হরি বল হরি বল, যেই লোম তিন গুণ বেড়ে গেছে আগে চোখগুলো সব ফাঁকা ছিল, চোখগুলো ফাঁকা ছিল এখন তিন গুণ বেড়ে যাওয়ার বদলে চোখগুলো বন্ধ হয়ে গেছে, চোখগুলো বন্ধ হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে গেলে লোমগুলো সব সরিয়ে সরিয়ে দেখতে। নারদ মনে মনে নারদ মনে বলেছে এটা করতে, মুনিবর তো রেগে গেলে বলে নারদ বিনা যন্ত্র বাজায় আর লোক শুধু মিথ্যে কথা বলে বলে বেড়ায়, ও বেটা নারদ একবার এই পথ দিয়ে আসুক আসুক একটা যদি একবার দেখতে পাই ওর যে কি অবস্থা করবো আমি, ও মা ভাবতে ভাবতে দেখুন নারদ আসছে বিনা যন্ত্র বাজাতে বাজাতে, ও কি ব্যাপার এ কে, ও মা আগে দেখেছিল অন্যরকম এখন দেখে আর চিনতেই পারে, লোমে একেবারে সর্ব শরীর ঢাকা পড়ে গেছে, মনে বল আপনার এমন কি করে হলো, মানে কি করে হলো, তুমি তো আমাকে বললে যে চন্ডালের বাড়িতে যদি খাই তাহলে আমার সব লোম চলে যাবে, তাহলে দেখো এই অবস্থা হয়েছে। বলে মুনিবর আপনার তো একটা ছোট করে ভুল হয়ে গেছে, বাবা এত কষ্ট করলাম তার মধ্যে আবার কি ভুল হয়ে গেল, ভুল হয়েছে ওই যে আপনি বললেন না চন্ডাল পাড়ায় গিয়ে চন্ডালের বাড়িতে সেবা করেছে, ওটা আসলে চন্ডাল পাড়া ছিল কিন্তু চন্ডালের বাড়ি ছিল না, এটা আবার কেমন কথা, চন্ডাল পাড়া চন্ডালের বাড়ি নয়, বলে হ্যাঁ ওটা চন্ডাল পাড়া কিন্তু চন্ডালের বাড়ি নয়, ওটা হলো একটা ব্রাহ্মণের বাড়ি, এগো আমি তো শুনেছি ব্রাহ্মণের বাড়ি আরো উন্নত, কোথায় চন্ডালের বাড়ি কোথায় ব্রাহ্মণের বাড়ি, ব্রাহ্মণের বাড়ি তো আরো উন্নত তাই না, কিন্তু কেমন উন্নত দেখুন, বলে উন্নত হতো যদি ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে জন্ম গ্রহণ করে ব্রাহ্মণের কর্মটুকু করত তাহলে সে উন্নত হতো, কিন্তু যে ব্রাহ্মণের বাড়িতে আপনি গেলেন সেই ব্রাহ্মণ কোনোদিনও ব্রাহ্মণের কর্ম কি বাবা, ব্রাহ্মণের কর্ম হলো ব্রাহ্মণত্ব করা, অর্থাৎ পূজা অর্চনা করা, ভগবানের সেবা দেওয়া, বৈষ্ণবকে সেবা দেওয়া, ভগবানের মূর্তি দর্শন করা, ভগবানের প্রসাদ সেবা করা,
কিন্তু সেই ব্রাহ্মণ শুধু ব্রাহ্মণ বলে জন্মগ্রহণই করেছে বাবা, কিন্তু জীবনে কোনোদিনও ব্রাহ্মণের যে কর্ম অর্থাৎ ভগবানের চরণতলে সে কোনোদিনও যায়নি। ভগবানের চরণ দোকানে জড়িয়ে ধরে কোনোদিনও আছাড় খেয়ে পড়েনি। ভগবানের প্রসাদ কেমন ধরনের হয় সেই প্রসাদ কোনোদিনও সেবা করেনি, কোনোদিন সে ব্রাহ্মণের কর্ম করেনি। সেই ব্রাহ্মণের দেহটি একেবারে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। সেই জন্য আপনি যখনই সেবা নিলেন তখন সেই পাপ সব আপনার কাছে চলে এলো। জালাল ছিল সব দিন গুণ বেড়ে গেল, এতে আমার কি করার আছে বলুন মনিবার? মনিবার বলে, নারদ আমি কেমন করে জানবো অমন হয়ে আছে বলে? কত কাণ্ড হয়ে আছে ওটা কি আমার জানার কথা? এখন তুমি আমায় একটা উপায় বলো নারদ। বলে, আমি প্রভুর পাশে পাশে থাকি, প্রভুর ভক্তদের একটু রক্ষা টক্ষা করে দিই। শোনো শোনো, আমি এই চন্ডালের কথা আপনাকে বলে দিচ্ছি, যে চন্ডালের নাম হলো গৃহ চন্ডাল। যার ছিল বাবা একটি কাঠের তরি, ভগবান শ্রী রামচন্দ্রের চরণ স্পর্শে সেই কাঠের তরি সোনার তরিতে রূপান্তরিত হয়েছিল। সেই কথা শোনা মাত্র মুনিবর আর দেরি করলেন না, সেই গৃহচন্ডালের বাড়িতে সেবা গ্রহণ করে শরীরের যত লোম ছিল সব দূরীভূত হয়ে গেল, সব দূরীভূত হয়ে গেল। তাহলে বাবা এই ঘটনা থেকে বোঝাই যায় যে ব্রাহ্মণ বলে গর্ব করব, বৈষ্ণব বলে গর্ব করব, গর্ব তখনই করব তখন সেই বৈষ্ণবের কর্মটা করব। ব্রাহ্মণ আমি তখনই হব যখন আমি ব্রাহ্মণের কর্মটা করব, তবেই কিন্তু ব্রাহ্মণ হব, তার আগে নয়। তাহলে আমি শুধু ব্রাহ্মণ, আমি শুধু বৈষ্ণব, আমি গোস্বামী, আমি অধিকারী, এসব বলে কোনো লাভ হবে না, এসব বলে কোনো লাভ হবে না। ভগবানের কর্মটা করতে হবে, ভগবানকে ভালোবাসতে তবেই লাভ হবে।